হাই এভরিওয়ান, আশা করছি সবাই বোর হচ্ছেন, বাসায় আছেন, একদমই ভালো নাই আমার মতো। এবং আমার সুন্দর ঝলমলে কালো কালো না ঝলমলে লাল চুল দেখে যদি আপনারা এখন বলতে চান যে আপনি কি শ্যাম্পু ইউজ করছেন, হেয়ার কেয়ার রুটিন দেন, আমি কিছুদিনের মধ্যে হেয়ার কেয়ার রুটিন দিব। যাই হোক, সো আশা করছি সবাই ভালো নাই, কেউই ভালো নাই আমার মনে হচ্ছে। কারণ হচ্ছে যে দিস থিংস গেট মি সো ক্রেজি, মানে কি বলবো আমি, মানে আমার বলার ভাষা নাই। আমি বিরক্ত, অসহ্য এবং গরমে ঘামছি। আর আপনারা এখন আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে আমি এই গরমের মধ্যে হুডি পরে কেন বসে আছি, বিকজ আমি আজকে আপনাদেরকে কিমের একটা কিমকে ইন্সপায়ার একটা লুক দেখাবো। লাইক কিমকের যখন রবারি হয়েছিল, আই মিন ডাকাতি হয়েছিল প্যারিসে 2 বছর আগে, সেইটার পরে ও একটা খুব সুন্দর নো মেকআপ মেকআপ লুক ল্যাক কেন বললাম লুক দিয়ে ঘুরে বেড়াতো। মানে খুবই এফর্টলেস, খুবই গ্লোই, হালকা একটা লুক দেখে মনে হবে যে সদ্য আপনার ব্রেকআপ হয়েছে, আপনি জীবনে দুঃখী, বাট ইউ ওয়ান্ট টু লুক কিউট। এটা হচ্ছে দ্যাট কাইন্ড অফ মেকআপ লুক, যে এটাকে অবশ্য আফটার ব্রেকআপ মেকআপ লুকও বলা যেতে পারে, বা কিমকে ইন্সপায়ার্ড আফটার রবারি মেকআপ লুকও বলা যেতে পারে। সো আমি সেজন্যই আজকে একটু চুলটা আয়রন করছি যাতে কিমকে ভাইব আসে, আর কিমকে ভাইবের জন্য আমি হুডি পরছি আর কি, বিকজ আফটার রবারির পরেও খুবই কামফি জামা কাপড়, স্ট্রেট হেয়ার, নো মেকআপ এরকম দিয়ে থাকতো। সো অনেকের কাছে ব্যাপারটা খুবই ক্রিপি মনে হতে পারে, বাট লেজি টুইটার ওইটা ওর একটা লুক ছিল, মানে মানে হালকা দুঃখী, হালকা লিপস্টিক, টিন্টেড গ্লোই ফেস, মানে যাই হোক আপনারা বুঝতে পারবেন দেখলে। সো কিমকে আফটার রবারি, লাইক কিম কার্ডাশিয়ান আফটার রবারি লুক ইয়া দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা আমার চ্যানেলে আজকে প্রথমে এসেছেন, আমার নাম হচ্ছে সাগাজাবাই সাজাদ, আমা ম্যান ইন মেকআপ ইন বাংলাদেশ। সো ইয়া লেটস গেট স্টার্টেড। এই মেকআপ লুকটা বেসিক্যালি খুবই ইজি একটা মেকআপ লুক, ইয়া খুবই ইজি। সো সবার আগে আমি ফেসে চলে যাব, আমি ইয়া বলে মানে আই মিন থেমে গেছিলাম, বিকজ আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমি যা কিছুই বলি একদম মানে ভিতর থেকে বলি, কোনো কিছু আমার মানে মনে থাকে না যে এটা এটা বলবো, সেজন্য আপনারা দেখবেন যে দেজন্যই আমি বলতে নিছিলাম, সেজন্য আপনারা দেখবেন যে মাঝে মাঝে আমি মানে থেমে গিয়ে ভুলে যাই অনেক কথা। যাই হোক, সো সবার আগে আমরা ফেসে চলে যাব, মানে যখন আপনারা মানে আপনারা আফকিমকে আফটার রবারি লুক, অবশ্য আমি ওপর নিচে কোথাও একটা পিকচার দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আর যদি না দিতে পারি ইটস ওকে। সো আফটার রবারি লুক যখন আপনারা দেখবেন, সো তখন দেখবেন যে খুবই গ্লোই, একদম ডিউই গ্লোই একটা স্কিন। সো সেটার জন্য আমরা সবার প্রথমে যেটা ইউজ করব সেটা হচ্ছে যে মেকআপ রেভলিউশনের হাইড্রেটিং প্রাইমারটা ইউজ করব। আপনারা যে কোনো ফেস অয়েল অথবা এরকম হাইড্রেটিং টাইপের প্রাইমার ইউজ করতে পারেন। সো বেশি নিব না, অল্পই নিয়ে নিচ্ছি বিকজ এটা শেষের পথে, আর এখন আমি টাকা দিয়ে প্রাইমার কিনবো না বিকজ বাইরে তো মেকআপ করা হবে না। সো আমি হচ্ছে আমার সারা মুখে এই প্রাইমারটা লাগাই নিচ্ছি, মাঝখান দিয়ে আমার একটা চুল অনেক বেশি ডিস্টার্ব করছে আমাকে, অনেকে আমাকে বলছে যে ইটস টাইম ফর আ হেয়ার কাট। আমিও চিন্তা করতেছি যে আমার চুলটা একটু কাটা দরকার, অনেক বেশি বড় হয়ে গেছে। বাট অননার বাসায় মনে করছিলাম আমি চুল মানে অনন আমাকে বলছিল চুল কেটে দিবে, পরে আর সামহাও হয় নাই। সো ইয়া আমি প্রাইমার দিয়ে নিলাম মুখে, আর দেখতেই পাচ্ছেন প্রাইমারটা দেওয়ার পরে স্কিনটা মানে খুবই একটা কি বলবো হাইড্রেটেড একটা ফিল পাচ্ছি আমি। সো প্রাইমারটা একটু শুকানোর জন্য একটু ওয়েট করছি 4-5 সেকেন্ড। সো ইয়া দেখতে পাচ্ছেন যে প্রাইমারটা শুকায় গেছে, এবং আমি জানি না আমার ক্যামেরায় চুল বেশি সুন্দর লাগতেছে, বাট বাস্তবে আমার চুল মানে এত সুন্দর না, আর হচ্ছে সুন্দর না মানে কি সুন্দর, কিন্তু মানে এত গ্লোয়িং না। আর একটা যেটা আমি কথা বলতে চাই সেটা হচ্ছে সবার কি চুল পড়তেছে, মানে আমার এক্সট্রিম 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 লেভেলের চুল পড়তেছে। সব মানুষকে আমি বলি যে এই ট্রুগেন লাগান, এই লাগান, সে লাগান, কিন্তু আমি নিজে মানে ট্রুগেন বাসায় হচ্ছে লাজ ফার্মা নাকি বাসায় ডেলিভারি দেয় না, সো বাইরে গিয়ে কিনার মানে অলসতায় আমি ট্রুগেনটা কিনছি না, এভাবেই চুল পড়ে যাচ্ছে, টাকও হয়ে যেতে পারে আমি কিছুদিনের মধ্যে।
সো আমি হচ্ছে অনেক সময় আপনারা দেখবেন যে আমার ক্যামেরায় আমি বারবার অন করছি আর অফ করছি, কারণ হচ্ছে যে রাইট নাও আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, আমাকে ক্যামেরায় এডিট করতে হয়, ক্যামেরায় শ্যুট করতে হয়, সো সরি মানে মোবাইলেই শ্যুট করি, আমি মোবাইলে এডিট করি, সো সেজন্যই হচ্ছে যে মোবাইলে যেহেতু মাঝখান থেকে আমি ক্লিপ কাটতে পারছি না, সেজন্য আমাকে বারবার বন্ধ করতে হচ্ছে। আর একটা কথা হচ্ছে, আমি চাইলে মোবাইলে পুরাটা লাইভের মতো টানা মানে শ্যুট করে শেষ করে দিতে পারি, কিন্তু যাই না, আমি এটাতে ইউজ টু না, মানে আমার ক্যামেরা হচ্ছে 5-6 মিনিটের বেশি রেকর্ডিং করতে পারে না, মানে আমার অ্যাকচুয়াল যে ক্যামেরাটা আছে, সেই জন্য মানে আমি এই জিনিসটাতে অনেক বেশি ইউজ টু, যে বারবার অফ করে দিব আবার অন করব। যাই হোক, সো আমি ফাউন্ডেশন হিসেবে যেটা ইউজ করছি সেটা হচ্ছে মেকআপ রেভলিউশনের একটা ফাউন্ডেশন, যাই হোক এটা নাম ঠিকানা উঠে গেছে পুরাপুরি, কারণ আমি এটা অনেকবার অনেক দিন ইউজ করছি এবং এটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট ফাউন্ডেশন। এটা আমি বলবো যাতে ড্রাই স্কিন তাদের স্কিনের জন্য খুবই একটা ভালো ফাউন্ডেশন, বাট যাদের অয়েলি স্কিন তাদের জন্য ভালো হবে না, বাট এটা খুবই সুন্দর একটা লাইক ডিউই গ্লো দেয়, এবং আমি খুব স্বল্প পরিমাণে ফাউন্ডেশন লাগাবো, মানে ঠিক যতটুকু কাভার করা মানে দেখতেই পাচ্ছেন, মানে একদম শিয়ার কাভারেজ ফাউন্ডেশন, মানে যাতে আমাদের স্কিনটা দেখা যায়, যাতে বোঝা যায় যে না আমরা দুঃখী, মানে বেশি কাভারেজ মানে হচ্ছে ইউ আর লিভিং আ গুড লাইফ, মানে আমরা দেখাতে চাবো যে এটা যে হ্যাঁ মানে আমি একটু দুঃখী, বাট আই হ্যাভ টু লুক কিউট অলসো। সো মেকআপ রিমুভারের ফাউন্ডেশনের একটা ব্যাপারে মানে ব্যাপারে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই ফাউন্ডেশনটা সবসময় ব্রাশ দিয়ে ব্লেন্ড করবেন, কখনো এটা স্পাঞ্জ দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করবেন না, কারণ স্পাঞ্জ দিয়ে আমি 2-3 বার ব্লেন্ড করার চেষ্টা করছি, মানে কাভারেজ কোথায় জানি উড়ে যায়। সো আমি এখন ফাউন্ডেশনটা লাগিয়ে ফেলছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা মানে গ্লোই একটা লুক দিচ্ছে, লাইক একটা ইনার গ্লো। আর এটার সাথে যদি নার্স মি মানে মিক্স করে আমি লাগাই, খুবই খুবই মানে আমার স্কিনে মানে চরম সুন্দর লাগা লাগে, কিন্তু যেহেতু আমরা আজকে সেরকম গ্ল্যাম লুক দিচ্ছি না, সেই জন্যই আমি আমার গলায় ফাউন্ডেশন লাগানোর কোনো দরকার ছিল না, তাও লাগালাম আর কি, কারণ চুলের জন্য গলা দেখা যাবে না, আর আমি যে হুডিটা পরছি সেটার জন্য গলাটা দেখা যাবে না। আর আমি হচ্ছে ট্যাপিং মোশনে এবং বাফিং মোশনে ফাউন্ডেশনটা লাগিয়ে ফেলছি, এবং ফাউন্ডেশনটা লাগানো হয়ে গিয়েছে, লাইক আমি এর থেকে বেশি কাভারেজ একদমই দিব না, মানে এই লুকটা যা বলছিলাম আর কি, যে আমি দুঃখী বাট আই হ্যাভ টু লুক কিউট, এরকম কাইন্ড অফ লুক। আর আমাকে আমার সাউন্ড একটু লো শোনা যেতে পারে, আপনাদের কাছে মনে হতে পারে যে আই সাউন্ড আ বিট লো টুডে, বিকজ কিছুদিন যাবৎ আই ডোন্ট ফিল গুড ফ্রম মাই ইনসাইড, লাইক কিছুই ভালো লাগতেছে না, যতক্ষণ মানে ভিডিওস করি আমি দেখছি আমার ততক্ষণ ভাল লাগে, এরপরে আর ভাল লাগে না। সো আমার ফাউন্ডেশন দেওয়া মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমি একটা লাইট ব্রঞ্জারে চলে যাব। সো ব্রঞ্জিং এর জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে যে একটা ফাউন্ডেশন ইউজ করবো, এটা ডার্কার কালার ফাউন্ডেশন, মেবিলিনের ম্যাট অ্যান্ড পোরলেস ফিট মি ফাউন্ডেশন, যেটার নাম্বার হচ্ছে 330, এটা আমার থেকে 2-3 শেড ডার্কার আর কি। সো যখনই আমি লাইক এরকম কোনো খুবই নো মেকআপ মেকআপ মানে বোঝা যাবে না আমি ব্রঞ্জার দিছি, বাট আমি একটু স্লাইটলি ব্রঞ্জ হয়েছি বাট এত ভিজিবল হবে না, এরকম কাইন্ড অফ লুকের জন্য আমি সবসময় এই মানে এই ফাউন্ডেশন বলে কথা নেই, যে কোনো কাইন্ড অফ ডার্কার সেমি ম্যাট কাইন্ড অফ ফাউন্ডেশন দেওয়ার চেষ্টা করি আর কি। আপনারাও মানে যদি ব্রঞ্জারে বেশি ওভারওয়েলমড হয়ে যান, বেশি পড়ে গেছে হাতের থেকে, সো ওভারওয়েলমড হয়ে যান যদি ব্রঞ্জারে, অনেকে আছে যে ব্রঞ্জার মানে বেশি লাগায় ফেলে বা ব্রঞ্জার ব্লেন্ড করতে অনেক সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমি বলবো জাস্ট ফেসের আউটার পিরিমিটারে আপনি যেখানে যেখানে ব্রঞ্জার লাগান সেখানে সেখানে একটা ডার্কার কালার ফাউন্ডেশন লাগায় ফেলবেন, মানে এটা প্রথম দিকে আপনার কাছে একটু লাইক ডিফিকাল্ট মনে হতে পারে, বাট আলটিমেটলি খুব সুন্দর একটা ন্যাচারাল এফেক্ট দেয়, মনেই হবে না যে আপনি কোনো লাইক ব্রঞ্জার লাগাইছেন আর কি, মনে হবে এটা আপনার ন্যাচুরাল স্কিন, মানে আপনার এখান দিয়ে একটু গ্লো হয়েছে, আই মিন ব্রঞ্জ হয়েছে, গ্লো হয়েছে কেন বলছি, সো মানে যেখানে যেখানে যতটুকু মানে ব্রঞ্জ করা দরকার ঠিক সেখানে ততটুকু ব্রঞ্জ করবো, মানে বেশি না, এই লুকটার
মানে বৈশিষ্ট্যই হচ্ছে খুবই মিনিমাল হবে, লাইক আই এম হ্যাভিং আ ভেরি হার্ড টাইম দ্যাট কাইন্ড অফ লুক, বাট আই হ্যাভ টু লুক কিউট বিকজ চারিদিকে পাপারাজি আমাকে খুঁজতেছে যে ওহ মাই গড উনি এত দুঃখী কেন, দুঃখের খবর জানার জন্য। আমি কি বলতেছি আমি নিজেও জানি না। সো আমার ব্রনজার লাগানো, লাইক ফাউন্ডেশন দিয়ে ব্রনজার লাগানো মোটামুটি হয়ে গেছে, আর খুবই হালকা হাতে এই জিনিসটা করবেন, লাইক বেশি বেশি মানে এই লুকের মধ্যে কোনো কিছুই বেশি বেশি হবে না, সব কিছুই হচ্ছে খুবই লাইক লাইট অ্যান্ড এয়ারি। আর যতটুক মানে ফাউন্ডেশন থাকবে ডার্কার কালারটা, অতটুক জাস্ট নাকের দুই সাইডে আর একটু সুইপ করে লাগাই ফেলবেন, লাইক খুবই এফর্টলেস, খুবই মানে গ্লোই ফ্রম না নট লাইক ভেরি গ্লোই, লাইক ডিউই গ্লো ফ্রম উইদিন কাইন্ড অফ ভাইব। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আইজে চলে যাব, আইজ লাইক ভেরি 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 সিম্পল, আর যে কোনো কাইন্ড অফ লাইক মিডিয়াম টোন একটা ব্রাউন নেবেন, লাইক আমি ইউজ করছি যে জ্যাকলিন হিলের এই প্যালেটটার নাম কি এক্সাক্ট নামটা আমি ভুলে গেছি, সো ওই ভল্ট কালেকশন থেকে যে কোনো একটা মানে প্যালেট হবে এটা। সো এটা হচ্ছে দেখতে এরকম। সো আমি ইউজ করব হচ্ছে এজেন্ট এই শেডটা নাকি, ইয়া এজেন্ট এই শেডটা। আপনারা যে কোনো কাইন্ড অফ এরকম রেডিশ ব্রাউন বা এর থেকেও মিডিয়াম ব্রাউন একটা শ্যাডো নিতে পারেন। আর আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিচ্ছি, আমি একটা ব্লেন্ডিং ব্রাশ খুঁজছি, সরি ফর দ্যাট। ব্লেন্ডিং ব্রাশ কোথায়, ওয়্যার ইজ মাই ফেভারিট ব্লেন্ডিং ব্রাশ, একটু মরফি তুমি কোথায়, একটাই মরফি ব্রাশ আছে আমার, আমার একটু মরফি ব্রাশের কালেকশন বাড়ানো উচিত। সো আমি হচ্ছে একদম লাইটলি ট্যাপ করে নিব, লাইক এতটুকু নেওয়ার পরে বাকিটা মানে এক্সেসটা জাস্ট মুছে ফেলবো, সরি মুছে ফেলবো কেন বললাম, ঝেড়ে ফেলবো এরকম করে। সো ঝাড়ার পরে জাস্ট লাইক ক্রিসে এরকম একটা ওয়াশ দিব। আর আপনারা খেয়াল করবেন যে আমি ব্লেন্ডিং ব্রাশটা কিন্তু মানে কি বলবো একদম লাস্টে ধরছি যাতে কোনো প্রেশার না পড়ে। সো জাস্ট হালকা করে মানে এমন একটা ভাব, মানে মেকআপের ভাইবটা হচ্ছে এরকম, লাইক রিসেন্টলি আপনার ব্রেকআপ হয়েছে, এখন আপনি ডেটে যেতে ইন্টারেস্টেড না, বাট আপনার মনে হচ্ছে রাইট নাও যে সিচুয়েশন, লাইক নতুন কোনো ছেলের সাথে আপনি কথা বলছেন, এখন সে আপনাকে বললো মাই গড ইউ সাউন্ড সো স্যাড, ওয়াই ডোন্ট ইউ কেম টু লাইক ভিডিও কলে আসো কথা বলি, তখন আপনি মনে করলেন যে আচ্ছা ঠিক আছে একটা লাইক স্যাড বাই বাট আই হ্যাভ টু লুক প্রেজেন্টেবল কাইন্ড অফ একটা লুক করে যাই, মানে করে এরকম নাক দিয়ে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, এরকম করে গেলে দ্যাট লুক ইজ নট কিউট। আই নো দ্যাট আমি খুবই ফালতু কথাবার্তা বলতেছি, লাইক হোয়াট আর ইউ হেয়ার ফর, আমার ফালতু কথা শোনার জন্যই। সো জাস্ট দুই চোখে আমি ক্রিজ করে নিচ্ছি, মানে ক্রিজ আপার ক্রিজ বলা যাবে, লাইক খুবই ডিফাইন করে যে ক্রিজ করছি তা না, জাস্ট একটা ওয়াশ অফ কালার, আর একটু আউটার কর্নারে এরকম করে ব্লেন্ড করে দিব। সরি আমি বারবার মানে এটা ভুলে যাই আমি যে এখানে ক্যামেরা আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে সেই সেম মানে প্যালেট থেকে আপনারা যে কোনো কালারের একটু ডার্কেস্ট কাইন্ড অফ ব্রাউন নেবেন, এরকম ব্রাউন নিলে বেশি ভালো হয় কারণ লুকটা অনেক ন্যাচারাল হবে। আর হচ্ছে এরকম একটা লাইক কি বলে এটাকে আইলাইনার ব্রাশ, ইয়া ভুলে গেছি আমি কখনো আইলাইনার দিই না তো সেজন্য আমার নামটাও ভুলে গেছি। সো এটা নিব, নিয়ে জাস্ট আমরা আই শ্যাডো দিয়ে একটু আইলাইনার দিব, জাস্ট চোখটাকে হালকা করে ডিফাইন করার জন্য, লাইক এরকম জাস্ট পুরোটা ল্যাশ লাইনে এই শ্যাডোটা হালকা করে লাগাই দিব, জাস্ট হালকা একটা ডেফিনেশন আসবে, খুব যে মেজর কিছু তা না, আপনাকে যে উইং বানাতে হবে বা অন্য কিছু করতে হবে খুব ডিফাইন লাইন সেরকম না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই চোখটা একটু হালকা ওপেন লাগছে, ডিফাইন লাগছে, এই চোখটা ততটা লাগছে না। আর সিম্পল কাইন্ড অফ ট্রিক মেক্স আ হোল ডিফারেন্স। সো লাগিয়ে ফেলেছি আমি, মানে
একটু ডেফিনেশন দেওয়ার চেষ্টা আর কি। ইয়া, সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে এরকম একটা ছোট মানে ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি আমি, আপনারা যে কোনো এরকম ছোট ব্লেন্ডিং ব্রাশ নেবেন। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে মর্ফির 506। এখন হচ্ছে যেই আপনি শ্যাডোটা ক্রিসে লাগিয়েছিলেন সেই সেই সেম শ্যাডোটা একটু আন্ডার আইয়ে হালকা করে লাগাই ফেলবেন, খুব যে বেশি স্মোক করতে হবে তা না, একদম অল্প নেবেন, জাস্ট একটা স্লাইট ডেফিনেশন দিবেন, খুবই স্লাইট ডেফিনেশন, মানে নট লাইক মেজর থিং, লাইক দেখতে পাচ্ছেন মানে খুবই 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 অল্প করে আর একদম মানে কি বলে এটাকে। আর আপনি দেখেছেন যে আমি কিন্তু কোনো কনসিলার ইউজ করিনি, ইচ্ছা করি, বিকজ লাইক ন্যাচারাল, একটু দুঃখী, রাতে ঘুম হয় না, বাট আই হ্যাভ টু লুক কিউট, এই ব্যাপারটা দেখানোর জন্য আর কি, আন্ডার আই ডার্ক সার্কেলকে, যদি বা আমার আন্ডার আই ডার্ক সার্কেল সেরকম নাই, আপনারাও আন্ডার আই ডার্ক সার্কেলকে ঢাকবেন না আর কি এরকম লুকের জন্য, যদি আপনি নতুন কোনো ছেলে পটাতে চাচ্ছেন আর কি, আপনার রিসেন্ট ব্রেকআপ হয়েছে আর আপনি নতুন কাউকে লাইক পটাতে চাচ্ছেন, আপনি মনে করতেছেন যে না একটু দেখাতে দিয়ে আমি কাইন্ডা দুঃখে আছি, লাইক নট রিয়েলি ওয়েল। সো আমি এখন ব্লাশে চলে যাচ্ছি। ব্লাশের জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে নাম না জানা একটা প্যালেট, এটা মানে আমি জানি না, আমি রাইফেল স্কোয়াড থেকে কিনছিলাম বাট এটার নাম ঠিকানা আমি সব উঠে ফেলছি, সো এটা নিয়ে অবশ্য আমি অনেক ট্রাভেল করছি, দ্যাটস ওয়াই মানে এটার ইয়ে চলে গেছে, কি বলবো, নাম ঠিকানা উড়ে চলে গেছে আর আমার নাম মনেও নেই। সো এখান থেকে হচ্ছে আমি এই পিচ শেডটা ইউজ করছি, সো অল্প একটু নিয়ে নিচ্ছি, খুবই অল্প ব্লাশ লাগাবো আমি, এটাতে আয়না দেখার চেষ্টা করতেছিলাম বাট ও ইয়া এখানে একটা নাম আছে, ও না দ্যাটস নট নেম, দ্যাটস লাইক নাম্বার 3 লেখা, যাই হোক, সো মনে করছি এটা নাম লেখা, ইনগ্রিডিয়েন্ট লিস্ট আর নাম্বার 3 লেখা, সরি। সো যে কোনো কাইন্ড অফ পিচি লাইক ব্লাশ লাগাবেন আর খুবই এফেক্টলেসলি ব্লাশটা লাগাবেন, খুব বেশি ওভারডু করা যাবে না ব্লাশে, খুবই হালকা ব্লাশ লাগাবেন যে লাইক আপনি অ্যালাইভ বাট এতটাও অ্যালাইভ না যে আপনি আপনার দুঃখকে ভুলে গিয়েছেন, সো একদম খুবই 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 অল্প করে ব্লাশ লাগাই নিয়েছি আমি। আর নাকি একটু ব্লাশ সুইপ করে দিচ্ছি, এখন আমি হাইলাইটারে চলে যাব, আমাকে একটা খুবই ন্যাচারাল লুকিং হাইলাইটার বের করতে হবে, বাট সেটার জন্য আমাকে একটু চিন্তা করতে হবে বিকজ আমার কোনো হাইলাইটারই তেমন একটা ন্যাচারাল লুকিং হাইলাইটার না, সো কি হাইলাইটার দেওয়া যায়। সো হাইলাইটার হিসেবে আমি লাগাবো নোটের এই হাইলাইটারটা, এটার নাম হচ্ছে ভিনটেজ পিঙ্ক, বাট আমি জানি না এটার নাম কেন ভিনটেজ পিঙ্ক, এখানে মানে বিন্দুমাত্র পিঙ্কের কিছু নাই। এই হাইলাইটারটা আমি কখনোই তেমন একটা বেশি লাগাইনি বিকজ এটার আমি এটা হলিডেতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে লাগানো হয় যখন লাইক খুবই একটা সান কিস ন্যাচারাল গ্লো টাইপ অফ লুক চাই আমি, সো লাইক খুবই একটা লাইক ইনার রেডিয়েন্স ন্যাচারাল লাইক এরকম কাইন্ড অফ লুক, আই মিন হাইলাইটারটা। সো আপনারা যে কোনো লাইক কি বলবো এটাকে মানে ভিতর থেকে গ্লো দেয়, বেশি বিং বিং গ্লো না, এরকম কাইন্ড অফ হাইলাইটার সিলেক্ট করবেন। আর আমি একটু নাকে হাইলাইটার দিয়ে নিচ্ছি, আর নাকের হাইলাইটারটাও আমি তেমন একটা বেশি লাইক এটাকে কি বলে ইম্পাসাইজ করবো না, লাইক খুবই স্লাইট, খুবই স্লাইট। সো হাইলাইটার দিয়ে ফেলছি, দেখতে পাচ্ছেন যে খুবই 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 লাইক এফর্টলেস ন্যাচারাল কাইন্ড অফ লুক, এরকম কাইন্ড অফ লুক। ইয়া লিটারালি একটা মজার কথা আমার মনে পড়ছে, সেটা হচ্ছে যে আমি আর অনন্যা মানে যখনই লাইক কিমের রবারিটা হয়েছিল, আই মিন ডাকাতি রবারি যাই বলে না কেন, তখন হওয়ার পর থেকে আমি খালি আমি আর অনন্যা খালি দেখতাম যে ও মানে এটা মানে দুঃখর সাথে তাল মিলানোর জন্য কীরকম একটা লাইক খুবই সফট লাইক, হ্যাঁ এখন আমি মানে জীবন নিয়ে চিন্তিত, আমার কাছে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস এত ম্যাটার করে না, সফট একটা লুক দিয়ে থাকতো, সেরকম গ্ল্যাম করতো না, মানে ও কতটা এফোর্ট দিছে যে আচ্ছা কিপিং ওয়াত সরি কিপিং উইথ কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ানের জন্য আমাকে এখন যেহেতু শ্যুট করতেই হবে, টোটাল জিনিসটা দেখাতে হবে, সেটার জন্য কী লুক হবে, এবং ও যে একটা এরকম লম্বা চুল পড়তো সেটা ছবিও আমি দিয়ে দিতে পারবো কিনা আমি জানি না, দেওয়ার চেষ্টা করবো, মানে একদম লম্বা পা পর্যন্ত একটা চুল
লাইক হাঁটু পর্যন্ত একটা চুল সবসময় ও স্ট্রেট চুল পরে থাকতো, সেটা লাগাতে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে, সেটা ইনসল্ট ইনসল্ট কেন বললাম, ইনস্টল করতে মানে চুলে লাগাতে, ওইটা একটা এক্সটেনশন, সো ওইটা লাগাতে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। সো ওই এফর্টলেস মানে জিনিসটা দেখানোর জন্য অনেক এফোর্ট দেওয়া লাগে অ্যাকচুয়ালি। সো সেটার জন্য মানে একটু কম এফোর্ট, সরি, এফোর্ট দেওয়ার জন্য আমরা এফর্টলেস লুকের জন্য আমাদেরকে অনেক এফোর্ট দেওয়া লাগে। সো সেটার জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আইল্যাশ কার্ল করব। আমি মানে দিনকে দিন গাধা থেকে গাধাতর হয়ে যাচ্ছি, মানে কি বলবো আর, দিস কোয়ারেন্টাইন মানে দিস প্যান্ডামিক মেকিং মি সো সো আপসেট, সো ক্রেজি ইন ডিফারেন্ট ওয়ে, সেটা মানে বলার মতো না। মানে আমি বেসিক্যালি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে লাইক ওয়াই ইউ আর কাইন্ড আপসেট, এমন না যে খুব একদম আমি ইয়ে হওয়ার পরে প্যান্ডেমিক শেষ হলে বা প্যান্ডেমিক যদি না থাকতো খুব অনেক জায়গায় বেড়াতে যেতে পারতাম, ব্যাপারটা কিন্তু তা না। আমি শুধু অনন্যার বাসায় যাই আর দুই দুই একটা রেস্টুরেন্টে যাই। সো আইল্যাশ কার্ল করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি একটা মাস্কারা লাগাবো। ইয়া, ব্যাড গার্ল ব্যাং মাস্কারাটা খুঁজে পাইছি। সো ব্যাড গার্ল ব্যাং মাস্কারাটা লাগাবো, বাট মাস্কারাটা খুবই অল্প করে লাগাবো যাতে বেশি কাভারেজ না আসে, লাইক খুবই লাইক একদম জাস্ট টপে মাস্কারা লাগাবো, লাইক এরকম টপ মানে ওপরটায় মানে একদম ভিতর থেকে গিয়ে এরকম করে মাস্কারা লাগাবো না। ইয়া, দেখতে পাচ্ছেন যে খুবই লাইক হালকা করে মাস্কারাটা লাগাতে হবে, আর আমি লোয়ার ল্যাশ লাইনে কোনো মাস্কারা লাগাবো না। সো লিপসের জন্য আমি যেই কালারটা লাগাবো সেটা হচ্ছে যে নামটা জানি কি, স্লিক স্লিকের ম্যাট মির শ্যাবিশিক মনে হয় এটার নাম, ইয়া শ্যাবিশিক। এটা মানে বেসিক্যালি আমার ঠোঁটের কালারটা একটু ইনহ্যান্সড, আমার কাছে মনে হচ্ছে এই লুকের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা কালার, লাইক খুবই মনে হবে যে আপনার ন্যাচারাল ঠোঁটি এরকম কাইন্ড অফ লুক। সো এটা যে আমি খুব ফুল কাভারেজ করে লাগাবো তা না, জাস্ট অল্প অল্প লাগাবো, লাগায় লাইক হাত দিয়ে এটাকে ব্লেন্ড করে দিও। আমার কাছে মনে হচ্ছে এটা একটু বেশি পিঙ্ক লাগছে, সো আমি মানে এক্স্যাক্ট আমার ঠোঁটের কালারটাই চাচ্ছি। সো সেজন্যই আমি ইউজ করছি হচ্ছে আই ম্যাজিকের নাম্বার 21 এই লিপস্টিকটা। সো এই দুইটা একসাথে লাগালে মানে একদম কাইন্ডা মনে হচ্ছে আমার ঠোঁটের কালারই আসবে। আমার ঠোঁট মানে চারপাশ দিয়ে একটু কালো আর মাঝখানটা একটু সবুজ, কেন বললাম হালকা গোলাপি, মানে আমার ঠোঁট পুরাটা গোলাপি না, আমার ঠোঁটে অনেক বেশি ডিসকালারেশন আছে। ইয়া, মানে একদম আমার ঠোঁটের কালার। আর পুরা ফুল প্রুফ লিপস্টিক লাগাবেন না, এরকম কি বলে আপনার লিপস্টিক লাগায় ব্লেন্ড করে ফেলবেন। ইয়া, সো গাইজ অ্যান্ড গার্লস, দেখতেই পাচ্ছেন যে আমার লাইক আফটার ব্রেকআপ অথবা কিম কার্দাশিয়ানের আফটার রবারি লুক কমপ্লিট হয়ে গিয়েছে, লাইক খুবই সিম্পল এবং খুবই ইজি পিজি লেমন স্কুইজি কাইন্ড অফ লুক, এবং লাইক আমি দুঃখিত বাট সুন্দরী দুঃখী, মানে এরকম কাইন্ড অফ লুক। আর আমি মাঝখান দিয়ে একটু লিপস্টিকের মাঝখানে আমি একটু গ্লস দিয়েছি, ইউজ করেছি হচ্ছে নোটের এই লিপ গ্লসটা, এইটার নাম্বারটা হচ্ছে 02 পিঙ্ক নিউট। ইয়া, সো আশা করছি আমার লাইক মাই টেক অন কিমস, নট লাইক মাই টেক অন, ও এরকমই স্বাস্থ্য। আর এটাকে আমরা অবশ্য কিমকে আফটার রবারি লুক ছাড়াও অনন্যা আর্টিস্ট্রির অফিসিয়াল লুকও বলতে পারি, বিকজ অনন্যা মোস্ট অফ দ্য টাইম যখন আপনি অনন্যাকে বাইরে দেখবেন ও সেরকম কোনো সাজগোজ করে না, ও এরকম কাইন্ড অফ একটা লুক দিয়ে থাকে মোরললেস। সো ইয়া, দিস ইজ দ্য ফাইনাল অ্যান্ড ফিনিশ লুক, এবং আমি একদম চুল স্ট্রেট করে, ও মাই গড, আই এম সো লাইক কি বলবো, লাইফ নিয়ে আমি খুবই দুঃখী। এখন আমার ম্যাটেরিয়ালিস্টিক জিনিস কোনো মানে ম্যাটার করে না, দ্য ওনলি ম্যাটার ইজ লাইক মাই ফ্যামিলি, মাই নট লাইক মাই ক্যারিয়ার, লাইক মাই ফ্যামিলি, মাই কিডস অ্যান্ড অল দ্যাট জ্যাজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড কমেন্ট অন দিস ভিডিও, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে যারা দুঃখী আছে তাদের সাথে শেয়ার করতে পারেন, যাদের রিসেন্টলি ব্রেকআপ হয়েছে তাদের সাথে শেয়ার করতে পারেন।
Yeah, see you in my next video. Bye bye, guys. Ta-ta, see you in my next video.